মার্কিন ভিসা নীতি প্রয়োগে ভয় পাওয়ার কিছু নেই নিউ ইয়র্কের শেখ হাসিনা বললেন যারা দেশের বাইরে বসে ভোট বানচালে ষড়যন্ত্র করবে জনগণ তাদের স্যাংশন দেবে আমি কিন্তু কারো শক্তিতে বিশ্বাস করে ক্ষমতা আসেনি আমি ক্ষমতা এসেছি জনগণের শক্তিতে কাজে কে স্যাংশন দিল কে স্যাংশন দিল না এতে ভয় পাওয়ার ঘাবড়ানোর কিছু নাই নির্বাচন বানচাল করার চেষ্টা করলে দেশের বাইরের থেকেও যদি হয় তো বাংলাদেশের মানুষও স্যাংশন দিয়ে দেবে পশ্চিমা শক্তি নানাভাবে রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা করলেও সফল হওয়ার সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা আমরা যে অর্থনৈতিক উন্নতি করছি তার রেকগনিশনটা দিতে হবে সেই রেকগনিশনটা না দিয়ে বরং আমাদের উপরে ভয় ভীতি দেখাচ্ছে এটাকে চ্যালেঞ্জ বা প্রতিদ্বন্দ্বিতার জায়গা না দেখে এখানে সহযোগিতার জায়গাটা আবিষ্কার করাটা বোধ হয় আমাদের জন্য উপাদেয় হবে দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ একদফা দাবিতে এবার দক্ষিণবঙ্গে বিএনপি রোড মার্চ সরকার বিরোধী বড় আন্দোলনের হুঁশিয়ারি নেতাদের কোনো ষড়যন্ত্রই নির্বাচনে বাধা হতে পারবে না বলছে আওয়ামী লীগ বিস্ফোরণে উড়ে গেল বাসার দরজা জানালা মেয়ের বাসায় বেড়াতে এসে নারায়ণগঞ্জে প্রাণ গেল মা সহ দুইজনের আরও দুজন সংকটাপন্ন গ্যাস লিকেজই কারণ ধারণা ফায়ার সার্ভিসের বেল্টের মধ্যে বিশেষ কায়দায় আনা হয় 354 ভরি স্বর্ণ বাজার মূল্য 3 কোটি টাকারও বেশি চাঁদপুরে সিএনজি অটোরিকশায় তল্লাশি 2 পাচারকারী আটক বাড়তি দরে আলু পেঁয়াজ বিক্রি হলেও অসহায় ভোক্তা অধিকার অভিযানে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে সতর্ক করেই সারল দায় বেশি উৎপাদনের পরও ডিম আমদানি করায় প্রশ্ন